আমরা জানি যে এক নম্বর ফর্ম যেটা সেটা থেকে আমরা চারটা প্যাটার্ন করেছি আমরা তার মধ্যে একটা হলো নুন প্যাটার্ন নুন প্যাটার্ন যেটাকে আমরা বলি হচ্ছে বাবে না বাবে না সর এইটা হচ্ছে মাদির তিনটা কালিমাতেই জবর হবে নাসর মুদারের আইনকালে মা পেশ হবে মুদারের আইনকালে পেশ হবে এটা এক নুন প্যাটার্ন এরপরে আমরা যাব দত প্যাটার্ন দত প্যাটার্নকে আমরা বলি হচ্ছে দরাবা দত প্যাটার্নকে আমরা কি বলি বাবে দরাবা এটা হচ্ছে মুদারের আইন কালেমায় জের হবে আর মাদের তিন কালে মাতেই কি হবে জবর হবে অর্থাৎ ফালে মায়ের জবর আইন কালেমায় জবর আমার একটা ই আছে বাদামি কালে নতুন ডায়রি এসেছিলো ডায়েরিতে দাও আর মুদারে তো আইন কালেমায় হবে জের এটা হলো দত প্যাটার্ন এরপরে আমরা চলে যাব যেগুলোর সব মাদির আইন ফা সবগুলো কি জবর হবে যেমন যেটাকে আমরা কি বলি বাবে ফাতাহা বাবে ফাতাহা বাপগুলো একটু আস্তে আস্তে আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন ফা কালিমা আইন কালিমা নামকালিমা সবগুলোতে কি হবে জবর মাদির মুদারের আইনকালে মাতে হবে জবর এটা এইটা হলো এই তিনটা প্যাটার্ন হচ্ছে মাদির আইন কি থাকবে মাদির আইন কালেমা ফা কালেমা নাম কালেমা সবগুলোতে জবর থাকবে ব্যতিক্রম হলো দুইটা বা আমরা একটাই পড়বো এখন দুইটা আর কারো বা পড়বো না সিন প্যাটার্ন সিন যেটাকে আমরা কি ভাব বলবো বাবে সামিয়া সামি আবে সামি তাহলে মাদি হচ্ছে সামি আ আর মোদারে মাউ এখানে আমরা দেখতে পেলাম যে ফা প্যাটার্ন এবং সিন প্যাটার্ন উভয়টাতে আইন কালেমাতে মুদারেতে কি আছে জবর আছে তাহলে আমরা দুইটাকে আলাদা করব কিভাবে আমরা দেখবো মাদির আইন কালেমাতে কি আছে মাদির আইন কালে মাথে যদি জের থাকে তাহলে সেটা হবে সিন প্যাটার্ন আর মাদির আইনকালে মাথে যদি জবর থাকে তাহলে সেটা হবে প্যাটার্ন এটা গেল এক নাম্বার ফর্ম ফর্মের আন্ডারে চারটা প্যাটার্ন আমরা পড়লাম নুন প্যাটার্ন কিভাবে চিনবো মুদারের আইনকালে মায় পেশ দত প্যাটার্ন কিভাবে চিনব মুদারের আইনকালে মাথে জেদ প্যাটার্ন কিভাবে চিনব মুদারের আইনকালে মাথায় জবর সিন প্যাটার্ন কিভাবে চিনব মুদারের আইনকালে মাথায় জবর তাহলে ফা এবং সিনের মধ্যে পার্থক্য করব কিভাবে মাদির আইন কালেমাতে জের হলে সেটা হবে সিন আর মাদির আইন কালেমাতে যদি জবর হয় তাহলে সেটা হবে ফা এটা গেল হচ্ছে চারটা প্যাটার্নের চেনার উপায় আমরা এর মাঝে বলবো যে মাদির আইন কালেমায় যা হবে সরি মুদারের আইন কালেমাতে যা হবে হরকত আমর নাহি এই দুইটার আইন কালামাতে কিন্তু একই হরকত হবে মাদি মুদারের আইন কালামাতে যা হরকত হবে আমর এবং নাহির আইন মাতে একই হরকত হবে যেমন নাসারা আনসুর উনসুর নাহি লাতানসুর দরাবা ইদরিবু ইদিরিব নাহি কি লা এরপর ফাতাহা ইয়াহতাহ ইফতাহ আইন কালেমায় জবর একই নিয়মে মুদারের উপর নির্ভর এরপর আমরা চলে যাব ইসমে ফাইল ইসমে ফাইল আমরা বলেছি মাদির থেকে গঠিত হয় মাদির ফা পরে একটা আলিফ আইন কালেমায় জের নাম কালে মায় দুই পেশ নাসারা না সিরুন নাসারা না সিরুন দরাবা দরিবুন ফাতাহা ফাতিহুন কোন পার্থক্য নেই এক নাম্বার ফর্মের ফাইলে কোনো কি নাই কোনো পার্থক্য নেই সামিয়া তাহলে আমরা দেখতে পেলাম আমরা চলে হচ্ছে মুদার থেকে গঠিত হয় মুদার থেকে কিভাবে গঠিত হয় আমরা বলেছি আলামতে মুদারেকে ফেলে দিয়ে সেখানে একটা মি মানতে হবে আর আলামতে মুদারেকে ফেলে দিয়ে সেখানে কি আনতে হবে যেমন আলু ইয়াফ আলু এটা মোদারে এটাকে আমরা মাফুল করব কিভাবে আলামতে মোদারে ফেলে দিব এখানে একটা মি মানব উপরে কিন্তু জবর আছে মা সুকুন যা আছে তাই আইন কালে যদি মনে রাখবেন এই জায়গাটাতে আইন কালে মায় জবর বা জের থাকলে কি হবে পেশ দিতে হবে আইন কালে মায় জবর জের থাকলে পেশ দিতে হবে আর পেশ থাকলে তার কিছু করার নেই মানে কিছু বলার নেই তাহলে কি করতে হবে আইন কি হবে এক নাম্বার ফর্ম থেকে সবগুলোতে পেশ হবে লাম কালিমাতে দুই পেশ এখন যেটা করতে হবে আইন এবং লাম মাঝে একটা সুকুন বিশিষ্ট ও আনতে হবে তাহলে কি হলো মাফল তাহলে ইয়ংসুরু কি হবে মানসুর উন কি হবে ইয়াসমাউ কি হবে মাসমোন ইয়ফতাহু কি হবে মফতুহুন তাহলে এটা হলো ইসমে ফাইল এবং ইসমে মাফুল গেল এরপর আমরা চলে যাব সরাসরি আমরা কয় নাম্বার ফর্মে যাব এখন যাব সরাসরি এক নাম্বার ফর্মে সরি দুই নাম্বার ফর্মে চলে যাব আমরা বলেছি দুই নাম্বার ফর্মে মাদিতে কি থাকবে আইন মা দিত্ত হবে দুই নাম্বার ফর্মে আইন কালেমা মাদিতে কি হবে দিত্ব হবে দুই নাম্বার ফর্মে আইন কালেমা দিত্ব হবে মনে রাখবো আমরা দুই দিত্ব হবে যেমন এক নাম্বার সবগুলো কিন্তু একরকমই ছিল শুধু সিন প্যাটার্ন ছাড়া যেমন নাসরা কি ছিল নাসরাই ছিল দরাবা কি ছিল দরাবা ছিল তাহলে আমরা এখানে কি করব এখানে যেটা করব সেটা হলো আইন কালেমা ডাবল করে দিব তাহলে কি হবে তাস দিয়ে ডাবল করতে হয় যে কোনো অক্ষর ডাবল করতে হলে কি দিয়ে দিয়ে দিতে হয় তাহলে যদি আমি কি করি দুই ফর্ম করি তাহলে কি হবে ঠিক আছে এরপর এইটা এই ফর্ম থেকে এটা আসে কিনা সেটা বড় কথা না মানে গঠন প্রণালী আমি বললাম এই ফর্ম থেকে আসে কিনা সেটা কিন্তু আমি বলছি না কিন্তু গঠন করার নিয়ম আমি বললাম যে এইভাবে গঠন করতে হয় এরপর আমরা কি করব মুদারে কিভাবে করব এখানে আলামতে মুদারে আনবো মুদারে কি দিব আলামের উপরে পেশ দিব আইন কিন্তু কি হবে শুধু জের আর যা আছে তাই আইন কালে মাথে তাজদি থেকে যাবে এখানে জের হবে আর লাম লাম কালিমাতে তো মুদারেতে সব সবসময় পেশ হয় লাম কালেমাতে সবসময় মুদারেতে কি হয় সব সময় লাম কালেমাতে মুদারেতে পেশ হয় সুতরাং তাহলে আমরা এখানে কি বলবো নাসরা ইউনাস সিরু নাসর ইউনাস সিরু এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ফর্ম বা আমরা যদি বলি করুবা করুবা ধরে নেন একটা মাদি করুবা কাপ প্যাটার্ন করু বা এটাকে আমি যদি দুই নাম্বার ফর্ম করি তাহলে কি হবে আইন কালেমা কি আছে র ডাবল হবে হবে কি এর পূর্বে যদি মুদারে বানাতে রেখে পেজ দিব আইন কালেমাতে কি দিব জবর আছে জের দিব জের দিব লাম কালেমাতে শুধু একটা পেজ দিব ঠিক একইভাবে সদা ক সদাক এটাকে আমরা দুই নাম্বার ফর্ম করব কিভাবে সদ তাহলে এটার মদারে কি হবে ইউ সদদপু সদদপু এখন আমরা চলে যাব দি এরপরে দেখেন আমরা চলে যাব হচ্ছে আমর দুই নাম্বার ফর্মের আমরে চলে যাব আমরা আমর হবে সেকেন্ড পার্শন যেটা আমর আমরা গঠন করি যেটা আমর হাদির সেটা থেকে হবে মুদারে হাদির থেকে তাহলে আহ আমরা সেকেন্ড কেকেন্ড কি হবে কিভাবে হবে আলামতে মুদারকে ফেলে দিব দিলাম থাকলো কি সদ ডাল এখানে ডালের নিচে জেদ আর শেষে আমরা আমর পঠন করতে গেলে কি করি কালেমাতে কি দেই সুকুন তাহলে কি হবে শুধু আলামতে ফেলে দিয়ে আমরা কি করব মুদারেকে আপনার লাম কালেমায় সুকুন দিব আলামতে মুদারেকে ফেলে দিয়ে লাম কালে মাথে সুকুন দিব কারণ আমার এখানে অতিরিক্ত কোনো অক্ষর আনার প্রয়োজন হবে না যেমন আমি যদি বলি কাজ যাবা তাহলে আমর কি হবে কাজজব হবে কাজব কারণ আমি তো এটার মুদারে কিছিল তু কাজ জিবু টুকাজ দিিবান সরা রহমানে আছে না তুকাজ দিিব তাহলে টুকাজ এটা কিন্তু সেকেন্ড পার্শন মুদারে তাহলে এটা তাটা ফেলে দিব তাহলে লামকালে মা সুকুন দিব কি হবে কাজজব সদ্্যাত সদ্দক কাজজাবা কাজজব।

মুদারে শুরুতে শুধু কি দিব লা তাহলে তু সৎ দিপু মায় কি হবে সুকুন লাম কালে মায় তাহলে কি হবে লা তু তাহলে কাজ কি হবে কাজ লা তু কাজ দীপ কর কি হবে লা তু কর তুজাক এটা কি হবে লা তুজা কির এইভাবে নাহি হয়ে গেল এরপরে আমরা চলে যাব এই যে লাম আলিফ এইটাকে আমরা লায়ে নাহি যেটা এটাকে আমরা ডিলিট করলাম এখন আমরা কি করব আমরা যেটা করব সেটা তো আলামতে মুদারেকে ফেলে দিব এটা ফাইল কিন্তু মনে রাখবেন আলামতে মুদারেকে ফেলে দিয়ে এখানে একটা মিম আনবো আর এখানে তো উপরে পেস্ট তো আছেই তারপরে কি করব যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখব আইন কালেমাতেও যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখব লাম কালেমাতে কি করব দুই পেশ দিব কারণ কি যেহেতু এটা একটা ইসিন তাহলে কি করব মুসাদ দিকুন মুসাদ থেকে হলো তুসাদ থেকে মুসাদ দিকুন তাহলে তুকাজ দিবু থেকে তুকাজ দিবু থেকে কি হবে মুকাজ দিবুন তারপরে আপনার তুজাকিরু থেকে কি হবে মুজাকিরুন তারপরে ইউ থেকে কি হবে মুকদ্দিসুন বুঝতে পেরেছেন এইভাবে আমরা কি করব পরিবর্তন করব যদি বলি আমরা আযাবা আদ আযিব লা তুআযিব মুআযিবুন কি হবে মুআযিবুন আর ইসমে মাহুল শুধুমাত্র পার্থক্য হলো কি আইন কালেমায় জবর হোক আর কোনো পার্থক্য নেই ফাইল হচ্ছে আইন কালেমায় জের আর ইসমে মাহুল হলো কি আইন কালেমাতে জবর তাহলে যদি এটা যদি হয় মুসাদ দিকুন যদি হয় মুসাদ দাকুন তাহলে মুজাক কিরুনটা কি হবে মুজাক আচ্ছা তারপরে মুকাদ্দাব মুকাদ্দিবুন কি এবার দেখি আমরা কিন্তু অন্য মাছদার গুলো কিন্তু আমরা কি করেছি মুখস্থ করতে হবে কিন্তু এই দুই নম্বর ফর্মের মাছদারটা হবে কোন প্যাটার্নে তাফিন এই বাবের নাম কি বাবের নাম কি তা ফের মনে রাখবেন এই বাবের নাম যা মাছদারো তাই তা ফের এই তাহলে জাকাই হবে তাজ তাজ কি রুণ মা যে কি তাহলে সব জায়কাই কি হবে তাজদি কোন কি হবে তাক দি গুন কি হবে তাকে তারপরে করদাসাই উকা দি শুন এই হচ্ছে মাজদার তাহলে আমরা দুই নাম্বার ফর্ম শেষ করলাম আচ্ছা দুই নাম্বার ফর্মের সাথে আমরা চাইলে আমরা পাঁচ নাম্বারও শেষ করতে পারি কিভাবে দুই নাম্বার ফর্মে কি ছিল আমরা শুধু তা দেখি সবগুলো ডিলিট হয়ে গেল আমরা কি করেছি পাঁচ নাম্বার ফর্মটা শুধু দুই নাম্বারের পূর্বে আমরা কি করব তা আনব অতিরিক্ত দুই নাম্বারের পূর্বে আমরা কি আনব তা আনব দুই নাম্বারের পূর্বে কি আনব বলেন তা তা আনব তা দুই নাম্বারের পূর্বে শুধু তা আনলে সেটা হয়ে যাবে পাঁচ যেমন আপনি যদি বলেন যে এটা কয় নাম্বার ফর্ম দেখেন কর রবা এটা কয় নাম্বার ফর্ম এটা দুই নাম্বার ফর্ম এখন এটাকে পাঁচ নাম্বার করব কিভাবে শুধু শুরুতে একটা তা দিব দুই নাম্বার তাহলে কি হয়ে গেল পাঁচ নাম্বার হয়ে গেল কি হবে তা কর রবা কি হবে

এখন আমরা কি করব ধরে নেন এটা তাজা জাক এটাকে ধরে নেন তাজা জাক সেকেন্ড পারসন ধরে নেন তাহলে আমরা এখানে তা দিলাম তাহলে ভালো হয় না সবাই আমরা যদি পরে প্রশ্ন করি প্রশ্ন থাকলে না বুঝলে ঠিক আছে প্রশ্ন তো কেউ করছে না একজন পড়েছিল করলে দেখা যায় কথা বললে বলেন না তাহলে আচ্ছা দেখেন এরপর দেখেন এরপর দেখেন তাতা জাক করু তাতা প্রথমে কি করতে হবে তাটাকে আমরা কি করব ফেলে দিব তা আমাদের তাটাকে আমরা ফেলে দিব তালে থাকবে কি তাযাক্কারু থাকবে তাযাক্কারু থাকলে আমরা কি করব শুধুমাত্র শেষে কি দিব সুকুন দিব শুধুমাত্র শেষে লাম কালিমাতে সুকুন দিলে কি হয়ে যাবে আমর হয়ে যাবে তা তাযাক্কারু থেকে আমর কি তাযাক্কারু তা তাযাক্কারু আলামতে মুদারে ফেলে দিলেই আমর হয়ে গেল আলামতে মুদারে ফেলে দিলেই কি হবে আমর হয়ে যাবে এরপরে দেখেন নাহি কি হবে ওই আলামতে না আলামতে মুদারেকে ফেলে না দিয়ে আমরা কি করব শুধু লায় নাহি আনবো শুরুতে লায়ে নাহি লায়ে নাহি অর্থাৎ তাহলে কি হয়ে গেল তাত কার আবারও বলছি তাজাক কারা হলো মাদি মুদারে হলো এত কারু মুদারের আলামতে মুদারে যদি আমি ইয়াটাকেও ফেলে দিই বা তাকে ফেলে দিই তার শুধু তার লাম কালিমাতে মাথে দিলে আমর হয়ে যাচ্ছে আর মুদারের পূর্বে লায়ে নাহি এনে লামকালি কালিমাতে শুধুমাত্র সুকুন দিলেই সেটা কি হয়ে যাচ্ছে সেটা নাহি হয়ে যাচ্ছে এরপর দেখেন এইটাকে আমরা মুসব না এই মুদারেটা খেয়াল রাখ খেয়াল করেন এই মুদারেটা খেয়াল করেন এখন আমরা কি করব আলামতে মুদারে ফেলে দিব এসে ফাইল এখানে আলামতে মুদারে কি আছে তা আলামতে মুদারে এখানে আছে হলো তা তাকে আমরা কি করব ডিলিট করব তার পরিবর্তে একটা কি আনব মিম এখন এখানে মিমে মিমে কিন্তু আমরা কি আনব পেশ আনব এখানে জবর আছে এখানে কিন্তু কি আনব পেশ আনব তারপরে যা আছে তাই মুতা তারপরে কি যা জাল জবর যা কা কাফের পরে তাশদিদ এটা হচ্ছে মূলত এখানে আইন কালেমাতে কি দিব জের দিব আর লামকালে কালেমাতে দুই পেশ তাহলে কি হলো tata zakkar tata tata zakkaru যদি মুদারে ধরেন এটা যদি মুদারে হয় যাক কারু তাহলে ইসমে ফাইল কি হবে mutazak kirun ইসমে ফাইল কি হবে তা কিরুন যদি এটা যদি হয় কিরুন ফাইল যদি হয় তাহলে মাফুল কি হবে মুতাদাক কারুন এসমে ফাইল যদি হয় মুতাজাক কিরুন তাহলে ইসমে মাফুল হবে মুতাদাক কারুন ইসমে ফাইল যদি হয় মুতাদাক কিরুন তাহলে এসে মাফুল কি হবে কারুন শুধুমাত্র আইন কালেমায় জেদ এবার দেখেন এটার মাঝদার কি এটার বাবের নাম হলো তাফা রুলুন তাফা রুলুন এটা হচ্ছে মাঝদার কিন্তু সরি বাব এটা কিসের নাম বাবের নাম দুই নাম্বার ফর্মের বাবের নাম কি ছিল আর পাঁচ নাম্বার ফর্ম এটার বাবার নাম কি তাফা রুলুন তাহলে এটার মাঝদার কি হবে তাজাক্কা রয় তাজাক কি হবে তাজাক যদি বলি রবা তাকর করবু এটার কি হবে তাকর রুবুন কি হবে তাকর রুবুন তাকর রুবুন এটা হলো দুই এবং পাঁচ গেল আমি জানি না আমি অর্থাৎ দ্রুত যাওয়ার কারণে যদি কারোর বুঝতে সমস্যা হয় হ্যাঁ হ্যান্ড রাইজ হ্যান্ড রাইস করবেন আমি আপনার কাছে জিজ্ঞেস করবো আপনি কোথায় বোঝেননি তাছাড়া এমনি কথা বলার দরকার নেই যদি কেউ বুঝতে না পারেন হ্যান্ড রাইস করলে আমি ইনশাল্লাহ আপনার প্রশ্ন নিব। তাহলে আমরা আরেকবার একটু দুই এবং পাঁচটাকে মিলিয়ে বলি দুই নাম্বার হচ্ছে আইন কালে মা হবে দিত্ব হবে যেমন জাকারা ইয়াসকুরু নুন প্যাটার্ন এটা দুই নম্বরে গেলে কি হবে জাক্কারা এই জাক্কারাটাকে আবার যদি পাঁচ নাম্বারে নিচে চান তাহলে সেটা হবে শুরুতে তা দিতে হবে শুধু আর সব ঠিক থাকবে তাহলে কি হবে জাক করাটা হবে তাজাক এখন জাক করার মুদারে হবে কি ইউজাক কিরু এই মুদারের সাথে এই মুদারে কিন্তু মিল থাকবে না বরং তাজাক এটা মুদারে হবে ইয়া তাজাক কারু পাঁচ ফর্মের মুদারে কি ইয়া কারু আর আমর হলো জাক তাজাক কার আমর কি তাজাক কার আর নাহি হলো লা তাজাক কার আর ইসমে ফায়েল মুতাজাক কিরুন ইসমে মাফউল মুতাজাক কারুন আর মাজদার তাদাকুরুন যে বলেন আপা নঞ্জুমন আপা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ পাঁচ নম্বর ফর্মের মাজদারটা

এইভাবে হবে mascdar আসলে এখানে কোনো madi mudar এর সাথে mascdar এর কোনো কিনাই কোনো সম্পর্ক নাই এটা baber সাথে সম্পর্ক আপনি নাম মনে রাখতে একটু কষ্ট আপাতত যদি এটা মানে আমি ভাই বানাই যে সেটা আপনি মনে রাখতে পারলে আপনার সুবিধা কিন্তু ব্যাকরণগত নিয়ম অনুসারে mascdar টা কখনোই madi সাথে কি থাকে না মিল করে হয় না মাসদারটা সব সময় এটা এটা মানে এটা শুধু আপনি ধরে নেন কিন্তু এটা বইতে নাই কোথাও বা কেউ বলবে না যেটা এটা মাসদার থেকে হয়েছে বা মাদি থেকে হয়েছে এটা কেউ বলবে না কিন্তু এটা এটাই বলবে যে তাফা তাফাউল এটা হলো প্যাটার্ন মাসদারে এটা বলবে কিন্তু এটা কোথা থেকে আসলো না আসলো এটা কেউ আপনার সুবিধার জন্য আপনি হয়তো এটা মনে করছেন কিন্তু আসলে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন কোন বইতেই নাই আপনি মনে রাখার সুবিধা এটা আপনার ওইভাবে মনে করতেও পারেন এটা কোনো সমস্যা নেই হ্যাঁ ক্লিয়ার আচ্ছা তারপরে রাজিয়া রাজিয়াপ বলেন আচ্ছা পা আলা আলা এটা কি বাব না কম এটা কোনটা বাপ বাবার আর কম কি আলাদা জিনিস শোনেন বাব হচ্ছে আমরা যেটাকে নাসারা নুন প্যাটার্ন বলি এটাকেই বাপ বলা হয় বাবে নাসারা আমরা যে দত প্যাটার্ন বলি এটাকে দরাব বলা হয় প্যাটার্ন ভাব বাপ ওইটাই বাপ আর আজ এটা যে ফাআলা এটা ফাআলা এটা হচ্ছে এটা হচ্ছে ফাতাহা বাবে ফাতাহা ফা প্যাটার্ন বাবে ফাতাহা বলি এটাকে জি বাবে ফাতাহা বা ফা প্যাটার্ন আচ্ছা 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 এরপর আমরা চলে যাব তিন নাম্বার ফর্মে দুই থেকে আমরা চলে গেলাম পাঁচে যদি কারোর বুঝতে সমস্যা হয় যেরকম আমরা এখানে লিখে দিয়ে রাখি তাহলে দুই নাম্বার হচ্ছে ছিল জাক কার ছিল আর এটা পাঁচ নাম্বারে গিয়ে হলো তাজাক কার শুধুমাত্র তাটা অতিরিক্ত তাজাক কারা এটা কয় নাম্বার পাঁচ নম্বর এটা কয় নাম্বার দুই নাম্বার। আচ্ছা এরপরে বলবেন হলো কি লুকনাফা বলেন জি ওস্তাদ মানে এটা দুই নাম্বার ফর্মের মুদারিতে যে মানে এটা জের হয়ে যাচ্ছে আইন কলাম এটা জের হয়ে যাচ্ছে মুদারিতে গিয়ে দুই নাম্বারে জের হচ্ছে আর ইসের পাঁচ নাম্বারে জের হচ্ছে না দুই নাম্বারে ইয়া আলামা আলামাতের উপরে পেশ থাকছে

আর মুদারে হলো ইউজাক কিরু এটা হলো তাজাক কারা মাদি আর মুদারে হলো তাজাক কারু এটা হচ্ছে পার্থক্য শুধু অতিরিক্ত শুধু মাদির ক্ষেত্রে তাটা আনতে হচ্ছে মুদারের ক্ষেত্রে তাটা আনতে হচ্ছে এই পার্থক্য দেখেন এখানে জাল কাফ র এখানে জাল কাফ র এখানে ইয়া এখানে ইয়া মাঝখানে একটা কে বসিয়েছে তা এসে গেছে এখানে এখানেও তা এসে গেছে এই তাটাই হলো এখানে অতিরিক্ত দুই নাম্বার থেকে পাঁচ নাম্বারে কেটা কি অতিরিক্ত বলেন তো তাটা অতিরিক্ত বুঝতে পেরেছেন আর মুদারের ক্ষেত্রে কিন্তু দুই নাম্বারের সাথে পাঁচ নাম্বারের কোনো মিল নাই এটা মাথায় রাখতে হবে দুই নাম্বার থেকে পাঁচ নাম্বারের মুদারেতে কোনো মিল নাই যেমন এখানে পেশ দিয়া আলামতে মুদারেতে এখানে জবর দেয়া এখানে আইন কালে মাথে জেদ এখানে আইন কালে মাথে জবর এই হচ্ছে ব্যাপার তারপর দেখেন এখানে আপনি ইউজাক কিরু তাহলে আমর কি হবে জাকিদ যেহেতু আইন কালে মাঝে তাহলে কি হবে জাকিদ আর এখানে কি হবে তাজাক কার এখানে জাকির হচ্ছে আর এখানে কি হচ্ছে তাজাক কার হচ্ছে এরপরে দেখেন এখানে এখানে নাহি কি হবে লা তুজাকিদ এখানে কি হবে নাহি লা তুজাকিদ আর এখানে নাহি কি হবে লা তাজাক কার এখানে কি হবে লা শুধুমাত্র মুদারের পূর্বে লাই নাহি আনতে হবে এখানে এসমে ফাইল কি হবে মুজাক কিরুন আর এখানে কি হবে মুতাজাক কিরুন এখানে মুজাক কিরুন আর এখানে কি মুতাজাক কিরুন বুঝতে পেরেছেন আর এখানে মুজাক কারুন এখানে মুতাজাক কারুন এখানে হলো মুতাজাক কারুন ক্লিয়ার সবাই বুঝেছেন না তারপর আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এসমে ফাইল কি হলো মোজাক কিরুন মোতাজাক কিরুন মোজাক কারুন মোতাজাকুন মোজাক কিরুন মোতাজাক কিরুন

ক তাল ইউ কতিলু জাহাদা ই এইভাবে মনে রাখতে হবে এটা অন্যভাবে মনে রাখলে যতই আপনি বলেন যে ফাঁকা লেমার পরে একটা আলিফ হবে এইগুলো মনে রাখা যাবে না কোনো একটা আপনার প্যাটার্ন মনে রাখতে হবে যেমন জাহাদা অথবা আপনি বলবেন আপনি বলতে পারেন হচ্ছে আমরা কি যেন একটা প্র্যাকটিস করি না আচ্ছা যা হাদা এটাই ঠিক আছে জাহাদা হ্যাঁ যা হাদা যা দি এটা এটার মুদারে কি হবে ইউ জা ইউ যা হিদু একই নিয়ম অন্য মুদারের মতনই নিয়ম যেমন দেখেন এটা মনে করেন মাদি ঠিক না কি করলেন আপনি আলামতে মুদারে নিয়ে আসলেন আলামতে মুদারের উপরে পেশ দিলেন আইন কালেমায় জে দিলেন আর আর লাম কালেমায় কি দিলেন পেশ এটা তো মুদারের সকল ক্ষেত্রে লাম কালেমায় পেশই হয় তাহলে জাহাদা ইউজাহিদু জাহাদা ইউজাহিদু এটাকে বলা হয় তিন নাম্বার ফর্ম বাপ বলা হয় কি বাবে

এই জিনিসটা আমি ধরতে পারতেছি না মাজদারটা মানে কিসের অর্থ দেয় আচ্ছা এবার আমি বলি এই দুই নাম্বার থেকে নিয়ে দশ নাম্বার পর্যন্ত জি ফর্ম থেকে মাজদার মনে রাখলে সুবিধা বাবের নাম মনে রাখলে সুবিধা বাবের নাম মনে রাখলে সুবিধা কি দেখতে জানেন এই যে এটা বাবার নাম মুখস্থ করতে হবে হ্যাঁ হ্যাঁ এই বাবের নাম কি ঠিক কি বলেন তো তিন নাম্বার ফর্মের বাবের নাম কি মুফা আলাতুন এখন এইটার মাজদার কি হবে জানেন আলা এই এই প্যাটার্নেই হবে কি হবে মুজাহাদাতুন এটা হচ্ছে সুবিধা বাবের না মনে রাখলে মাসদারটা আপনি অটোমেটিক্যালি আপনি পেয়ে যাচ্ছেন মাসদার আলাদা করে কখনো তা মিম মানে মিম দিও হচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে মাসদার তো নামের উপরের উপরে হ্যাঁ মাসদাব তো নাউন একটা মাসদাতুন নাউন হিসেবে ব্যবহার করা হয় এজন্য মানে নয়টা باب এটা মুখস্থ করে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার আর মাছ নিয়ে টেনশন নেই দুই থেকে নিয়ে দশ পর্যন্ত যদি আপনি বাবের নাম মনে রাখতে পারেন তাহলে আপনার আর কোনো টেনশন আচ্ছা ঠিক আছে আমার আজকে তো একটু প্রশ্ন টশ্ন করা কমপ্লিট দেখে আমি প্যাটার্ন এবং বাবের নাম দিয়ে একটা স্লাইড তৈরি করতে পারি কিনা ইনশাল্লাহ আচ্ছা তারপর দেখেন তাহলে এই যে দেখেন দাদা তাহলে কিভাবে বলেন তো ক কতলা ইকাতুল মাসদার কি হবে মুকাতালাতুন মুকাতালাতুন আচ্ছা মাশাআল্লাহ যদি আমি বলি যে না নাসরা তাহলে কি হবে নাস মুনাসরা মুনাসরা যদি এটা ব্যাপার হয় কি না হয় সেটা বড় কথা না কিন্তু মাসদার এই নিয়মেই হবে আর কি মাসদার কি হবে বাবের নাম মাসদার একই হবে বাবের নাম এবং মাসদার একই হবে

মাছদার কি হবে এটাই পাবেন না বাবে মুফা আলাতুন বাবে মুফাআলাটা কি এটা পাবেন নাম ওই প্যাটার্নেই মাছদার হবে ওই প্যাটানেই কি হয়ে যাবে মাছ হবে জন্য আপনার এই দুই থেকে নিয়ে দশ পর্যন্ত আপনার আমরা যেটা মুখস্থ করি তিন চার পাঁচ সাত আট নয় দশ ফর্ম এই ফর্ম থেকে বরং বাপটা মনে রাখলে সুবিধা যে এক ঢিলে দুই পাখি মারা যাবে আপনি মাঝদারও পেয়ে যাবেন বাবের নামের সাথে সাথে কি পেয়ে যাবেন প্রত্যেকটা আপনি পারবেন দেখেন আমি আপনাদের পরীক্ষা করি এটার মাজদার কি হবে বুঝতে পেরেছেন মুজাল আসা বুঝতে পার্থ একসঙ্গে উঠা বসা করা তার মানে কি একা একা না আর একজনকে নিয়ে একসাথে উঠা বসর যেমন আপনি যদি বলে আপনি যদি আমি বলি খদাআ এটার মাজদার কি হবে মুখাদালতু মুখাদাতুন দালাত তো লাম নাই তাই মুখাদাতুন এরপর দেখেন খলাফা যদি আমি বলি তাহলে এটার মাসদার কি হবে

আচ্ছা এবার বলবেন হচ্ছে কি মাশাল মোকাবালাতুন আমরা বলি না যে মোকাবালা করতে হবে মোকাবালা সেই মোকাবালাতুন হচ্ছে এটার মাঝদার এবার ক্লিয়ার তো সবার মাঝদারটা আচ্ছা তারপরে দেখেন নাম্বার সমস্যা হচ্ছে অনেক আচ্ছা তারপরে আমরা চলে যাব হচ্ছে স্যার জি স্যার বলে استاد আমাকে একটু দুই নাম্বার আর স্যার দুই নাম্বার আর পাঁচ নাম্বার बापটা আবার একটু বলবেন আমি একটু এভয়েড করছিলাম কিন্তু এটা না শিখলে তো হবে না দুই নাম্বার আর পাঁচ নাম্বার আপা এটা তো এটা তো আমরা রেকর্ড দিয়ে দিব তারপর আমি বলছি দেখেন কোনটা জানেন স্যার যাক দুই নাম্বার দুই নাম্বার তো জাক্কারা এটা তো আমরা একটু আগেই বললাম জাক্কারা এটা হচ্ছে এক দুই নাম্বার আর এটা পাঁচ নাম্বার ওস্তাদ বাবের নাম ও আচ্ছা বাবের নাম বাবের নাম হচ্ছে তাফাইলুন দুই নাম্বার দুই নাম্বার বাবের নাম হলো তাফাইলুন ওস্তাদ টি ওস্তাদ পাস ওস্তাদ পাস তাফাই এখানে মূল তো রুট লেটার তো ফা আইন লাম

তাদ কুরুন tadab gurun বুঝতে পারেছেন আচ্ছা এরপর আমরা চলে যাব তিন নাম্বারের মুদারেতে 3 নম্বরের মাযিতে ছিল হলো জাহাদা এটার মুদারে হবে আলামতে মুদারে আনতে হবে জাহাদা ছিল আগে একটু লিখে দেখাই ইউ জাহাদা জাহাদা যা হাদা এটা আলামতে মুদারে আনতে প্রথমে আলামতে মুদারেতে কি দিতে হবে পেশ মনে রাখবেন দুই থেকে নিয়ে চার পর্যন্ত সবগুলোর আলামতে মুদারে কি হবে পেশ হবে দুই থেকে চার তাহলে যা হাদা এখন আপনার বলেন এখানে দেখেন আমর এখানে বলা যাবে আলামতে মুদারে ফেলে দিলাম তাহলে কি থাকবে বলেন তো জাহিদ কারণ লাম কালে মাত্র সুকুন হবে কি হবে যা হিত হিত এটা আমর জাহিদ আর নাহি কি হবে এই যে পূর্বে লাই নাহি হতে হবে লা ইউজাহিদ অথবা লা তুজাহিদ কি হবে লা তুজাহিদ হবে থার্ড পারসন নাহি আর লা তুজাহিদ হবে সেকেন্ড পারসন নাহি সেকেন্ড বুঝতে পেরেছেন

এস্মে ফাইল থাকে নাই যে মুদারের নিয়ম অনুযায়ী হবে ফাইল এই ইয়ার পরিবর্তে আমরা এখানে কি দিব বলেন তো মিম 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 এখানে মিম দিলেন লাস্টে শুধু দুই পেজ দিলে আম পেজতে হয়ে গেল মুজাহিদুন আদার এসে মাহফুল কি হবে মুজাহিাদন মুজাহিাদন আর মাসদার কি হবে মুজাহিদাতুন দাতুন ক্লিয়ার বার সবাইকে বোঝেছেন হুম এবার আমরা চলে যাব ছয় নাম্বার তিনের সাথে কার মিল আছে তিনের সাথে কার মিল তিনের সাথে ছয়ের মিল তিনের সাথে হলো ছয়ের মিল যেমন আপনি কিন্তু দেখেন

তিন নম্বরে হয় কি না হয় সেটা বড় কথা না কিন্তু এটা আপনার তিন নম্বর বানানো শেখেন কিভাবে তিন নম্বর বানাতে হবে মার পরে কি দিতে হবে একটা আলিফ হা সাদা কি হবে হা সাদা হা সাদা এরপর দেখেন এইটাকে যদি আপনি ছয় নম্বর করতে চান তাহলে শুরুতে একটা তা দিলেই হবে ওই যে তিন দুই থেকে পাশের মতো তাহলে কি হবে তা হা সাদা হা সাদা

দু আমরা বলেছিতি দুই থেকে নিয়ের পর্যন্ত ম আল্লা মতো হবে বলেছি না আর আইন কালেমা কি হবে জের হবে কিন্তু ছয় নম্বরে গিয়ে সেই মটা ফলো করবে না তাটা হা সাদা মুদারে কি হবে ইটা হা সাদু ইটা হা সাদু ওই তিন নম্বরের মতোই ইটা হা।

ताहसत ताहसत तले आमोर नहीं किया बे ला या ता ला ता ताहसत ला ता अच्छा, ताहसत फाइल किया बे मुताहसीदुन इग्नोर ऐसे फाइल किया बे मुताहसीदुन इसमें माफूल किया बे मुताहसादुन

পাঁচ নাম্বার ছিল তাফা উলুন আর এটা হলো তাফা উলুন হ্যাঁ হ্যাঁ শুধু এখানে পার্থক্য হচ্ছে এখানে আলী পাশে অতিরিক্ত আর আইন কালে মানে ছিল ওখানে এখানে তাজদিদ হয়নি তাহলে কি হলো তাফা উলুন তাহলে আমি যদি বলি এখন তাফা আদা এটার মাঝ কি হবে মাশাল্লাহ যদি বলি তাফা হর তার মাছ কি হবে

বাবের বা পাঁচটা প্যাটার্নের মানে সার সংক্ষেপ এই প্যাটার্ন গুলো আপনি নাম যদি মনে রাখতে পারেন তাহলে মাঝদার নিয়ে কারোর কাছে কি করতে হবে না ডিকশনারিও খুলতে হবে না কারোর কাছে ইনশাল্লাহ জিজ্ঞেসও করতে হবে না এই জন্য বাবের নাম মনে মনে করতে হবে আপনি যারা সারা জীবন পড়লেন তিন নাম্বার ফর্ম চার নাম্বার ফর্ম দুই নাম্বার ফর্ম পাঁচ নাম্বার ফর্ম ছয় নাম্বার ফর্ম কিন্তু বাবের নাম মুখস্ত করলেন না মাঝদারও মুখস্ত করতে হবে তখন এই জন্য বাবের নাম মুখস্থ করলে দুই দিকে যারা আপনাকে বাবের নাম জিজ্ঞেস করবে সেটা আপনি বলতে পারবেন আরেকটা হলো মাঝদারটাও বলতে পারবেন তাহলে ইনশাল্লাহ আমরা এইভাবে ইনশাল্লাহ আগামীতে পড়বো আল্লাহ তৌফিক দিলে আগামীকাল আমরা ইনশাল্লাহ চার থেকে নিয়ে দশ পর্যন্ত আমরা শেষ করবো আল্লাহ তৌফিক দিলে আজকে আর সামনে দেওয়ার সময় নেই মাত্র তিন মিনিট বাকি আছে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা